নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রহস্যজনকভাবে এক ছানা ব্যবসায়ীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নাজিরহাট কৃষ্ণনগর এলাকায়। মৃত ছানা ব্যবসায়ীর নাম জানা গেছে সুব্রত ঘোষ ওরফে রাজীব। মৃতের স্ত্রী রূপালী ঘোষের অভিযোগ, অন্যান্য দিনের মতো এদিনও সুব্রত ঘোষ তুফানগঞ্জে গিয়েছিলেন ছানা দিতে। রাত আনুমানিক 9:30 নাগাদ মেয়ের জ্বর আসায় রূপালী দেবী ওষুধ আনতে বলবার জন্য ফোন করেছিলেন স্বামী সুব্রত ঘোষকে। সুব্রতবাবু ফোন রিসিভ করে বলেন তুফানগঞ্জে ওষুধ পাননি, তাই তিনি বাড়ি ফিরছেন। কিন্তু বাড়ি ফেরার কথা বলার পরে রাত 12টা পার হয়ে যাবার পরেও তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের মানুষজন। পাশাপাশি বারংবার তাকে ফোন করা হলেও তার ফোন সুইচ অফ আসে। এর কিছুক্ষণ পরেই বাড়িতে খবর আসে যে ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। আর এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সেখানে পৌঁছন সুব্রতবাবুর পরিবারের লোকজন। তারা গিয়ে দেখেন সেখানে পড়ে রয়েছে সুব্রত ঘোষের রক্তাক্ত নিথর দেহ। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই ছানা ব্যবসায়ীর পরিবার। তার যে কোনো শত্রু থাকতে পারে তা জানা নেই পরিবারের লোকজনের। কে বা কারা কি কারণে খুন করলো তা কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। পরিবারের একমাত্র রোজগারের এমন ভাবে মৃত্যুর ঘটনায় অথই জলে পড়েছেন মৃতের পরিবারের মানুষজন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের স্ত্রী রূপালী ঘোষ স্বামীর এহেন খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। আমি যখন আমার হাজবেন্ডকে ফোন করি, বাচ্চার জ্বর ছিল তো জ্বরের ওষুধ আনতে বলি, তখন যে তুফানগঞ্জে ছিল বিল নেই, তখন সেই রাত 10টা বাজে, রোজ ছানা দিতে যায়, রোজ ছানা দিতে যায় 9:30-10 এরকম বাজে আর কি। তখন আমি ফোন করি, ফোন করার পর ও বলে যে ওষুধ এখানে পাওয়া যায়নি, বাড়িতে আসে। বাড়িতে আসার কথা বলার পরে রাত 12টা বেজে যায়, আসে না। মোবাইলে বারবার ফোন করি, ফোন সুইচ অফ বলে। তার কিছুক্ষণ পরে খবর পাই আমি যে ওখানে একটা বডি পড়ে আছে, বডি পড়ে আছে। তারপর আমার শ্বশুর মশাই যায়, কাকা শ্বশুর যায়, গিয়ে ওখানে দেখে যে নেই। কে করলো, কিসের জন্য করলো, আমার এটা সিবিআই তদন্ত চাই। কি মনে হচ্ছে খুন করা হয়েছে? আমার মনে খুন করা হয়েছে মানে ওনাকে সঠিক খুন করা হয়েছে। গাড়ি রাস্তার পাশে, রাস্তার মধ্যে কলা গাছ ফেলা রাস্তার রোডের মাঝে, তার মধ্যে একটা ধান গাছের ধান ক্ষেতের মধ্যে দৌড়াচ্ছে জীবন বাঁচানোর তাগিদে। তারপরে কি হয়েছে, ওনার বুকে আছে 3-4 বার, পেটে তেমন করতো, শত্রু তো আমার জানা নেই। কিন্তু কে করেছে, কেন করলো, এর যোগ্য উত্তর চাই আমার। আমার একটা 2 বছরের বাচ্চা, তুফানগঞ্জ থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।